প্রয়াত চিত্র পরিচালক মৃণাল সেন অন্তরীণ সিনেমার কিছু অংশের শ্যুট করেছিলেন কাশিমবাজার রাজবাড়িতে। অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। সেই সময় এই রাজবাড়ির কেয়ারটেকার কৃষ্ণেন্দু ভট্টাচার্যের সঙ্গে সখ্যতা তৈরি হয় মৃণাল সেনের। মৃণালের প্রয়াণে স্মৃতিকাতর কৃষ্ণেন্দু। রাজা মনীন্দ্রচন্দ্র স্মৃতি বিজড়িত কাশিমবাজার বড় রাজবাড়ি। মুর্শিদাবাদের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিতে এই রাজবাড়ির অবদান অনেক। এখানে একসময় বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1990 সালে চিত্র পরিচালক মৃণাল সেন এই রাজবাড়িতে অন্তরীণ সিনেমার শুটিং করেছিলেন। অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। বলুন, কি এমন দরকারি কাজ পড়ল যে রাত দুপুরে? কি বলবো, ঘুম আসছে না। সে কখন ঘুম ভেঙে গেল এখনো আসছে না। আর তাই বিশ্বব্রহ্মাণ্ডে কাউকে না পেয়ে হামলা আমারই ওপর? সরি, ছেড়ে দিচ্ছি। সে আপনার মর্জি, ছেড়ে দেওয়া না দেওয়া। কখন ফোন করেন, আবার কখন টুক করে পালিয়ে যান। সাদাত হাসান মান্তর লেখার উপর ভিত্তি করে অন্তরীণ সিনেমার প্রায় 15 দিন শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। অপর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল কাবাডিয়া। জানা যায়, ভাষার সমস্যার জন্য ডিম্পল কাবাডিয়ার ভয়েস ডার্ব করেছিলেন অনুসুয়া চ্যাটার্জি। 1993 সালে সেরা বাংলা ফিচার ফিল্মের ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এই অন্তরীণ। এই হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। এই রাজবাড়িতে চিত্র পরিচালক মৃণাল সেন অন্তরীণ ছবির শুটিং করেছিলেন। অভিনয়ে ছিলেন অঞ্জন দত্ত, ডিম্পল কাবাডিয়া প্রমুখ। এই রাজবাড়িতে প্রায় 15 দিন শুটিং হয়েছিল এবং শুটিং চলাকালীন এই রাজবাড়ির কেয়ারটেকার কৃষ্ণেন্দু বাবুর সঙ্গে একটা গভীর সখ্যতা তৈরি হয় মৃণাল বাবু। আজ মৃণাল বাবু নেই, কিন্তু অন্তরীণ ছবির শুটিং চলাকালীন যে সম্পর্ক তৈরি হয়েছিল, কাছ থেকে দেখেছিলেন এখানকার কেয়ারটেকার কৃষ্ণেন্দু বাবু। তিনি স্মৃতিচারণা করছেন সেই মানুষটির সম্পর্কে মৃণাল বাবু প্রসঙ্গ। আসলে আজকের দিনটা আমার কাছে খুব একটা ভারাক্রান্ত দিন, কারণ মৃণাল সেন আজকে গোটা আন্তর্জাতিক একটি খ্যাতিসম্পন্ন ডিরেক্টর। কিন্তু তার যে আচরণ, যে মানুষ তিনি ছিলেন, একদম খুব কাছ থেকে তাকে আমি দেখেছি এবং তাকে খুব নিজের মানুষ বলে মনে হয়েছে। প্রতিটা ক্ষেত্রে তার স্নেহ, তার ভালোবাসা আজকে বারবার করে আমার মনে পড়ছে। তাই আজকে সকাল থেকে মনটা খুবই ভারাক্রান্ত। আজকে তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন, একটা অধ্যায়ের যেন শেষ হয়ে গেল। তাকে দেখেছি শুটিং সময়ে যতক্ষণ তিনি থাকতেন শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতেন, এবং তিনি প্রতিটি শিল্পীদেরকে এমনভাবে শুটিংগুলো করাতেন যেন মনে হতো একজন পিতা যেন পুত্রদের স্নেহ দিয়ে যেভাবে সুন্দর করে একটি জিনিস কাজ করিয়ে নেন, সেইরকমভাবে তিনি স্নেহ করতেন। এবং আমার সঙ্গেও এত একটা মিষ্টি মধুর সম্পর্ক হয়েছিল যে ইউনিটের সকলে আমাকে তার সেক্রেটারি বলে ডাকত। মানে আমি এত আনন্দ পেতাম, উনি প্রতিটি বিষয় আমার সঙ্গে শেয়ার করতেন একসঙ্গে। তার সঙ্গে আমি খেয়েছি, থেকেছি, বহু সময় ব্যয় করেছি। সেই সব স্মৃতিগুলো বারবার ঘুরে ঘুরে আমার মনে পড়ছে, এবং যতই মনে পড়ছে ততই মনটা আজকে ভারাক্রান্ত হয়ে উঠছে। এখানে 15 দিন যাবৎ শুটিং হয়েছিল এবং সেখানে অঞ্জন দত্ত ছিলেন, সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং তাদের শুটিংগুলোও নিজে চোখে দেখেছি। একটা নিজের মানুষকে পেলে মানুষ যেভাবে কথা বলতে পারে, আমরা ঠিক সেভাবেই তার সঙ্গে আচরণ করতাম এবং কথা বলতাম। আসলে অঞ্জনবাবু তখন একটু নাটক যাত্রার দিকে বেশি বোধ হয় ঝোঁক ছিল, মানে তার অভিনয়টা অনেক সময় একটু নাটকে টাইপের হয়ে যাচ্ছিল। তাই মৃণালবাবু তখন বারবার একই কথা বলছেন যে তুমি চরিত্রটাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করো, মানে তাকে যে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এবং সেই আজকে অঞ্জনবাবু কিন্তু অনেক বিখ্যাত ডিরেক্টর। আজকে তার মনে করি আমি যে অঞ্জনবাবুর এই ডিরেকশন দেওয়ার পিছনে হয়তো মৃণালবাবুরই সম্পূর্ণ অবদান। বহরমপুরের কাশিমবাজার থেকে সবসময় রিপোর্ট।